بسم الله الرحمن الرحيم ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना बलवन ओला भी कमाली तशवत तुजा भी जमाली हसुनत जमीओ खाली सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह आज तो बहुत ही তাফসীরুল কোরআন মাহফিলের মহতরম সদর সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে আলী শানে শকর, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন, তার দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, মহব্বতের সাথে জবান ছেড়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে করে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসেছি সবাই আকলমন্দ, যাদের খায়রের বুঝ আছে, ভালাইয়ের বুঝ আছে, নিজেদের কল্যাণ যারা চাই তারা মাহফিলে সামিল হয়েছি। কারণ মাহফিলে আসলে পরে আল্লাহ তাআলা ভালাই দান করবেন, গুনাহটা মাফ করবেন এবং এর বরকতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যেতে পারে, এই বুঝ আছে। ঠিক যেমন মাহফিল যারা আয়োজন করেছে তাদেরও একটা উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদেরকে সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ, ভালো মন্দ সকলকে তাদের কাছে খবর পৌঁছায় দেওয়া, যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামীর মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে। আমাদের আজকের এই রাত্রির এই বৈঠকটা যেমন অযথা নয় এবং উদ্দেশ্যবিহীন নয়, আমাদের এই সময় যেটা মাহফিলে ব্যয় হইতেছে, যারা আয়োজন করেছে তারা যেমন সময় ব্যয় করতেছে উদ্দেশ্যবিহীন নয়, আমরা যারা এখানে বসেছি আমাদের হায়াতের মূল্যবান সময় আমরা এখানে যারা কাটাইতেছি, আমাদের মাহফিলে বসে থাকাটাও যেমন উদ্দেশ্যবিহীন নয়, ঠিক মালিকের কোনো কাজই উদ্দেশ্যবিহীন নয়। উদ্দেশ্যবিহীন কোনো কাজ যখন মানুষ করে তখন ওই মানুষটাকে সুস্থ মানুষ না বলে মানুষ তারে পাগল বলে, উদ্দেশ্যবিহীন কথা যে বলে, অযথা কথা যারা প্রলাপ গায় তাদেরকেও মানুষ সুস্থ মানুষ বলে না পাগল বলে। আকলমন্দের প্রত্যেকটা কাজেই উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা কথাই উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যবিহীন কাজ বা কথা কোনো কিছু কোনো আকলমন্দ যেমন বলে না, আসমানের মালিক আল্লাহ তাআলা কোনো কিছুই উদ্দেশ্যবিহীন করেন নাই। আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন এই সব কিছুর কোনো না কোনো আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইয়াছেন, আমাদের স্রষ্টা মালিক উদ্দেশ্যবিহীন আমাদেরকে বানান নাই, এমনকি পায়খানার ভেতরে নাপাকের ভেতরে বসবাস করা কারী একজন একটা কীটা, এটাকেও আল্লাহ তাআলা অযথা বানান নাই। উদ্দেশ্যর বাইরে মালিকের কোনো কাজ নাই। সৃষ্টি জগতে দুই নয়নে যা তাকায় দেখি সৎ
সবকিছু মালিক কোন না কোন উদ্দেশ্যে বানিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন মা খলাকতা হাযা বাতিলা, আমি কোনো কিছুকে উদ্দেশ্যবিহীন বানাইনি, কোনো কিছু উদ্দেশ্যবিহীন সৃষ্টি হয় নাই, ইনসান ও তদরূপ উদ্দেশ্যবিহীন সৃষ্টি নয়। ইনসানকে আল্লাহ তাআলা আলাদা একটা উদ্দেশ্যে বানিয়েছেন, সৃষ্টি জগৎকে আলাদা আর একটা উদ্দেশ্যে বানিয়েছেন। এই যা কিছু দেখি এগুলোর স্রষ্টা, আমাদের স্রষ্টা, সকলের স্রষ্টা কে সবাই বলেন, আমার দিকে মুতাওয়াজ্জে হন, আমার সাথে কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন কে, আরো জোরে করে আওয়াজ করে বলেন কে, সবাই একটু হাত তোলেন তো। আপনারা যে আমার দিকে আছেন এটা আমি আপনাদেরকে আমার দিকে করে নিতেছি আর কি, সোজা করেন, হাত সোজা করেন, আঙুলগুলো খুলে দেন, এরকম নাড়াচাড়া দেন, মাশাআল্লাহ জান্নাতের বাগান। আগে নামাইলেন কে, নামাইতে কইছি, সোজা করেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জীবনের শ্রেষ্ঠ আওয়াজে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার, হাত নামান। এই এক মিনিট যেমন আমার সাথে আপনারা ছিলেন, এরকম কিছু কথা বলতে থাকি যা আপনারা আমার দিকেই থাকেন, যাতে আমারও বলার যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যও যেন হাসিল হয়। তো আমি যেটা বলতেছিলাম, আমাদেরকেও আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে বানিয়েছেন। আমার আলোচ্য বিষয় এখানে দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম, এই দুইটা শব্দকে সামনে করেই কিছু কথা বলতে থাকা। আমাদেরকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে বানাইছেন এটা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামী করার জন্য বানাইছেন। ইবাদতের জন্য আল্লাহ তাআলা মাখলুক বানাইছেন দুইটা, কয়টা? দুইটা, আওয়াজ করে বলেন দুইটা, দুইটা জিন ইনসান। জিন বানিয়েছিলেন মানুষ সৃষ্টির 2000 বছর আগে, জিনদের সৃষ্টি, জিন সৃষ্টি হয়েছিল আগুন থেকে, আল্লাহ তাআলা আগুন থেকে জিন বানাইছিলেন। মাটি থেকে ইবাদতের আরেকটা মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক বানাইলেন ইনসান। জিন ও ইনসানের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামী, আল্লাহ তাআলার ইবাদত। জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, কি উদ্দেশ্য? কি জোরে আওয়াজ করে বলেন উদ্দেশ্য কি? ইবাদত। ইবাদতের লক্ষ্যে জিন ও ইনসানকে বানানো হয়েছে। আর এই সৃষ্টি জগৎ যেটা দেখি এটাকে জিন ইনসানের খেদমতের জন্য বানানো হয়েছে। এজন্য সরকারে দোয়াল নবী আবার হাদিসে বলতেছেন, আল্লাহর রসুল বলেন قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ الدُّنْيَا خُلِقَتْ لَكُمْ وَأَنْتُمْ خُلِقْتُمْ لِلْآخِرَةِ اللَّهُ رَسُولُ বলেন গোটা দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছে, আর তোমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার জন্য বানিয়েছে। আখেরাতের জন্য বানাইছে অথবা জান্নাতের জন্য বানাইছে। পৃথিবীর সৃষ্টিকুল যা আছে এই সব আমাদের জন্য, আর আমরা কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীর সৃষ্টিকুল আমাদের খিদমত করবে আর আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, ভিন্ন দুইটা উদ্দেশ্য। সৃষ্টিকুল করবে ইনসানের খেদমত আর ইনসান করবে ইবাদত। ইনসান কি করবে? জোরে আওয়াজ করে বলেন ইনসান কি করবে? ইবাদত। আর গোটা সৃষ্টি জগৎ করবে খেদমত, যা দেখি সব খেদমত করবে, কেউ প্রত্যক্ষ করবে, কেউ পরোক্ষ করবে, কেউ সরাসরি খেদমত করবে,
কেউ ডাইরেক্ট খিদমত করবে, ইনডাইরেক্ট খিদমত হবে। যেমন সূর্য সরাসরি আলো দেয়, চাঁদ আলো দেয়, জমিন সরাসরি খিদমত দেখতে পাইতেছি। এক দানা বপন করলে হাজার দানা বের হয়, একটা দানা থেকে একটা গাছ জন্ম হয়, বছরের পর বছর খিদমত করে ফল দেয়। আবার কিছু মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন যা পরোক্ষভাবে মানুষের খিদমত করে, সরাসরি না করলেও কোনো না কোনো ভাবে এই জিনিসটাও মানুষের খিদমতের জন্য নিয়োজিত। এমনকি সাপ, বিচ্ছু, ইঁদুর এগুলো দেখতে মনে হয় মানুষের ক্ষতির, কিন্তু পরোক্ষভাবে এগুলো মানুষের খিদমত করে। সাপের বিষ থেকে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করে, ইঁদুরের ল্যাব থেকে ঔষধ আবিষ্কার হয়েছে, ঔষধ আবিষ্কার হয়, বিচ্ছুর বিষ দিয়া ঔষধ আবিষ্কার হয়, পরোক্ষভাবে খেদমতে নিয়োজিত। এত কিছু সবাই করবে খেদমত, আর জিন ইনসান করবে ইবাদত, এটা মালিকের উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আর একটা কথায় আসি, ইবাদত কাকে বলা হয়, ইবাদত কিসের নাম? তাফসীরের কিতাবগুলোর ইবাদতের সকল তর্জমা এক জায়গায় করলে যেটা অর্থ বের হবে, ইবাদত হলো আল্লাহ তাআলার নির্দেশ মানার নাম। কিসের নাম? নির্দেশ মানার নাম। আল্লাহ যে নির্দেশ করতে বলেছেন ওটা করার নাম, আর যে নির্দেশ বিরত থাকতে বলেছেন ওই বিরত থাকার নির্দেশ মানার নাম। মালিকের নির্দেশ মানার নামই হলো ইবাদত। নামাজ পড়ার নাম ইবাদত না, রোজা রাখার নাম ইবাদত না। এজন্য কখনো কখনো নামাজ না পড়া ইবাদত। সূর্য উদয়, সূর্য অস্ত, সূর্য মাথার উপরে আছে, নামাজ না পড়াটাই ইবাদত। ঈদের দিনে রোজা না রাখাটাই ইবাদত। যখন মালিক রোজা রাখতে বলেছেন তখন রাখা ইবাদত, যখন মালিক নামাজ পড়তে বলেছেন তখন নামাজ পড়া ইবাদত, রাত্রে নফল নামাজ পড়া ইবাদত, কিন্তু আসরের পরে নফল নামাজ না পড়াই ইবাদত, করলে বেকার। মালিকের নির্দেশ মানাটাই ইবাদত। দুনিয়ার মাটিতে আল্লাহ তাআলা প্রথম জিন জাতিকে এই ইবাদতের জন্য জমিনে ছেড়ে দিয়েছিলেন, তারা ইবাদত না করে অবাধ্যতার ময়দানে তারা ঘোরাফেরা আরম্ভ করে দিলে। আল্লাহ তাআলা মাটির তৈরি ইনসান বানাইলেন, জিনও ইবাদতের জন্য বানাইছেন। এ কারণে জিনকেও গুনাহ ও ইবাদতের দুই শক্তি দান করেছেন, ইনসানকেও গুনাহ ও ইবাদতের দুই শক্তি দান করেছেন। জিনদের আদি পিতা সামুম, যার নাম আগুন থেকে যার সৃষ্টি, আগুনকে, আগুন থেকে সামুমকে বানায়া অসংখ্য অগণিত জিন্নাত তৈরি করে আল্লাহ তাআলা সকলকে ইবাদত করার জন্য জমিনে ছেড়ে দিলেন, কিন্তু তারা ইবাদত করল না, তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল। জিনদেরকে বনে জঙ্গলে তারায়া দিয়া ফিরিস্তা জমিনে ইবাদত করতে পাঠাইলেন। বহুকাল পরে, 2000 বছর পরে আদম আলাইহিস সালামকে নতুন করে ইবাদতের জন্য বানায়া আল্লাহ তাআলা জান্নাতে রাইখা জান্নাত থেকে আবার জমিনে পাঠাইলেন ইবাদতের জন্য। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইবাদতের জন্য বানায়া যখন শ্রেষ্ঠ বানাইছেন, জিন তার আগুন থেকে তৈরি অহংকার বেশি, তার বরদাস্ত হয় নাই, সে ফিরিস্তা কুলের ভেতরে ঢুইকা ইবাদত করতে করতে আল্লাহর কাছে পেয়ারা হয়েছিল। মুআল্লিমুল মালাইকার মাকাম আল্লাহ তাআলা ইবাদতের বরকতে তাকে দান করেছিলেন। অথচ ইবলিস কিন্তু মুআল্লিমুল মালাইকা জান্নাত পাওয়ার লেগে ইবাদত করে নাই,
ইবলিস সম্মান পাওয়ার জন্য ইবাদত করে। ইবলিসের নিয়তের ভিতরে খলাস ছিল, তাই তার ইবাদতের বরকতে আল্লাহ তাআলা তাকে সম্মানও দিয়েছিলেন, মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলেন ইবাদতের বরকতে। যখন সকল জিন্নাতরা গুনাহে ব্যস্ত, আজাজিল তখন ইবাদতে ব্যস্ত, যে না আল্লাহ খুশি হয়ে গেছেন যে আজাজিল তো আমার উদ্দেশ্য সফল করে ফেলছে, মুআল্লিমুল মালায়েকার পথ দিয়ে দিচ্ছেন। এবার যখন আদম আলাইহিসসালামকে সেজদা করতে নির্দেশ করেছেন, তখন সে আল্লাহর নির্দেশ অমান্য করেছে। তার মানে নির্দেশ মানাই ইবাদত, নির্দেশ না মানা গুনাহ কুফর। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এবার আদম আলাইহিসসালাম দুনিয়ায় আসছে, আদম সন্তান দুনিয়ায় হইছে, আদম সন্তানের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। আল্লাহর এই উদ্দেশ্য যারা সফল করবে তাদের সাথে আল্লাহ তাআলা দিদার করার জন্য জান্নাত বানাইছেন। আর যারা আল্লাহর নির্দেশ অমান্য করবে, আল্লাহর উদ্দেশ্যকে যারা চূর্ণ করবে, ধ্বংস করবে, যারা আল্লাহর উদ্দেশ্য সফল করবে না, এদেরকে সাজা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। জান্নাত জাহান্নাম দুই কারণে সৃষ্টি, আল্লাহর উদ্দেশ্য যারা সাধন করেছে তাদের সাথে আল্লাহ তাআলার মুলাকাতের জায়গা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের পাক জায়গা বানিয়েছেন, দামি জায়গা বানিয়েছেন। যে বান্দাগুলা দুনিয়াতে আল্লাহর উদ্দেশ্য ইবাদত করবে, বান্দাগুলা আল্লাহর কাছে দামি, তাই দামি জায়গায় বান্দাগুলার সাথে আল্লাহ তাআলা দেখা করবেন। এই দামি জায়গাটাই আল্লাহ তাআলা জান্নাত হিসেবে দামি জায়গা বানাইছেন। আর যারা দুনিয়ার মাটির উপরে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে না, তাদেরকে সাজা দেওয়ার জন্যই জাহান্নাম বানাইছে। লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جين এবং ইনসান যারা মালিকের নির্দেশ মানবে না, যারা ইবাদতের ময়দানে থাকবে না, যাদের বুঝ থাকার পরও আল্লাহর গোলামীর বুঝ তারা গ্রহণ করবে না, যাদের দৃষ্টি থাকার পরেও চোখ থাকতেও তারা আল্লাহর জান্নাতকে দেখবে না, তাদের কান থাকার পরেও তারা আল্লাহ তাআলার কথাকে শুনবে না। দুনিয়ার মাটির উপরে যারা বুঝেও আল্লাহর বিধান বুঝবে না, দেখেও মালিকের জান্নাত যারা দেখবে না, শুনেও মালিকের কথা যারা শুনবে না, কান থাকতেও যারা মালিকের কথা শ্রবণ করে মালিকের গোলামি যারা করবে না, এরা আসলে শ্রেষ্ঠ সৃষ্টির দলে হইলেও আল্লাহ বলেন বস্তুত এরা শ্রেষ্ঠ সৃষ্টি ইনসান নয়, দেখতে মানুষ হইলেও আসলে তারা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল। আল্লাহ বলেন না চতুষ্পদ জন্তুকে আকল দেই নাই, ইনসানকে আকল দান করেছি, আকল দেওয়ার পরেও যারা আল্লাহকে চিনল না, আল্লাহরে মানল না, তারা চতুষ্পদ জন্তুর চেয়েছে আরো বেশি খারাপ, আরো খারাপ। কারণ চতুষ্পদ জন্তু যেমন আজাদ, সেও ইনসান হয়েও মালিকের নির্দেশের রশিতে না বেঁধে নিজেকে করেছে আজাদ, আজাদ আজাদ। এটা পশুর খাসলা, আজাদি পশুর ভিতরে থাকে, ইনসানের ভিতরে আজাদি আসলে এই ইনসান পশুর চেয়েতে আরো বেশি খারাপ। আজাদি আফকার মেহে উনকে তাবাহি
रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। आजादी अफकार में है उनके तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार। इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। आजादी आई 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 रह तो बता बस क्या थोड़ा सामने पूछा था एदिके তাকায় থাক রাগ করিস না আমরা আগাত থেকে আই কথা বলার খুব শখ নাকি আমার ওয়াজ করার খুব শখ এই মেলা নাকি হাউকাও হাউকাও কথা বল কল্যাণ গে লাগা কথা বুঝ কথা হাউকাও করলো চিল্লা উল্লা করলো ওয়াজ শেষ হয়ে গেল ওয়াজের মাহফিলে খালি হাউকাও নাকি হাউকাও তো সিনেমায় হয় খেলাধুলায় হয় ওয়াজের মাহফিলে তো কিছু বোঝানো লাগবে বোঝার কথাও লাগবে ওলামা হযরতরা যারা কথা কয় তারা তো বোঝানোর জন্য কয় তোমরা থাকো হইলো খালি হাঁটা হাঁটি আর কোদা কোদি তালে যে কখন কোদন দিবা একটা আর কখন একটু হাঁটবা এই তালে থাকো এই তাল বেশি দিন লাস্টিং করে না বুঝশক্তি অর্জন করতে হবে নসিহাত এটা বোঝার জন্য এই জন্যে আলোচনা যখন হয় তখন দিল দিয়ে আলোচনা শোনা উচিত খালি লাফায় উঠবো এই নিয়ত নিয়েও আজ না বসা সামনে যারা বসে আছেন কম হাত কম এদিকে খেয়াল রাখলে আমরা ঢাকার থেকে আসছি না কষ্ট করে আসছি না কথা বলতে বলতে অসুস্থ কথা বলতে কষ্ট হয় তারপরেও আসছি ওয়াদা রক্ষা করার জন্য ইস্টেজেও কথা কয় প্যান্ডেলেও কথা কয় পিছনেও কথা কয় এই মিয়া তোমরা কথায় এত জানো তাই কথা বলার জন্য মানুষ দাওয়াত দাও কেন মনে মনে ভাবতে পারে টাকার হুজুর রাখছে আমাকে সিলেট পুঁজি ওয়াজ করার লোক নাই আছে তাদের দিয়ে ওয়াজ করাইবা আমরা চাই ঢাকার থেকে আইসা যে আমরা দুই কথা বললে এটা সবাই শোনো এবং বোঝার চেষ্টা করো শুধু তাদেরকে বলতেছি না নিজেকেও বলতেছি আমি নিজেকেও নসিহত করছি আমারও গোলাম হওয়া দরকার আজাদি আমার ভিতরেও আছে মালিক যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন সেই উদ্দেশ্য যারা সফল করবে এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন আর যারা উদ্দেশ্য সফল করবে না এদেরকে শাস্তি দিবেন এই কারণে জাহান্নাম বানাইছেন জান্নাত পুরস্কারের জায়গা জাহান্নাম শাস্তির জায়গা জান্নাত কিসের জায়গা পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন মালিকের দিদারের জায়গা জাহান্নাম শাস্তি দান করবেন আযাবের জায়গা Thank you.
মায়ের ছেলে হয়েও গুনাহ করার কারণে জাহান্নামে যাবে। নবীর পুত্র, পয়গম্বরের পুত্র, ছেলে, নবীর ঔরসে তার জন্ম হয়েছে, কিন্তু সে আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলেন, আমার নাম হামা, আমার বাবার নাম হাইমা, আমার দাদার নাম লাফিস, আমার পরদাদার নাম হলো ইবলিস, কিন্তু আমি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মহাপ্লাবনের পরে পয়গম্বর নূহের কাছে যে তওবা করে ঈমান আনয়ন করেছি, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে যত পয়গম্বর এসেছে পয়গম্বরদের সাথে আমি মুলাকাত করেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আমি সাক্ষাৎ করেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে তাওরাত শিখাইছেন, আমাকে ওনার শরীয়তের তালিম দান করেছেন, আমি পয়গম্বর মূসার ধর্ম মেনে ইবাদত বন্দী করেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া আসলে আমি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে ইনজিল কিতাবের তালিম দিয়েছেন, পয়গম্বর ঈসা আমাকে বলেছে হামা তুমি তো অনেক লম্বা হায়াত পেয়েছো এমন একজন জিন, আমি ঈসার পরে তুমি যদি লম্বা সময় বেঁচে থাকো আর তোমার যদি সরকারে তো আলম নবী আখেরি জমানার পয়গম্বরের সাথে যদি তোমার মুলাকাত হয়ে যায় তাহলে তুমি সরকারে তো আলম নবীকে আমি ঈসার সালামখানি পৌঁছায় দিও, আর তুমি সরকারে তো আলমের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ও আল্লাহর নবী, আমি এজন্য ঈসা নবীর সালাম আপনার কাছে পৌঁছাইলাম আর আপনার হাতে হাত দিলাম আপনি আমাকে কালেমা পড়ায় দেন, সরকারে তো আলম নবী তাকে কালেমা পড়ায় দিলেন শিখাইলেন, আরো কিছু কোরআন মজিদের সুরা তাকে মুখস্থ করাইলেন, সে সরকারে তো আলমের সবক মতো নামাজ ইবাদত বন্দিগিতে নিজেকে নিয়োজিত করে ফেলল। আল্লাহর রসুল হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন যে এই জিন ইবলিসের ছেলের ঘরের ছেলের ঘরের ছেলে, ইবলিস তার পর দাদা, কিন্তু ঈমান আমলের সম্বলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামা ইবনে হাইমা ইবনে লাফিস ইবনে ইবলিস ফিল জান্নাহ, কিন্তু যে দিনগুলার ভিতরে ঈমান নাই, আমল নাই, আল্লাহর উদ্দেশ্য যাদের ভিতরে নাই, এ সকল জিন্নাত গুলা সব জাহান্নামে যাবে, এবং যে ইনসানের ভিতরে ঈমান আমল নাই পয়গম্বরের ঘরে জন্ম হইলেও সে জাহান্নামে যাবে, ঈমান আমল নাই মৌলবীর ঘরে জন্ম হইলেও জাহান্নামে যাবে, পীরের ব্যথা হইলেও জান্নাত পাওয়া যায় না,